मानकुंडु बिहार जोड़ी जगन्नाथ पूजा समिति উপরটা যাচ্ছে দেখো খুবই সুন্দর লাগছে উপরটা এখন ডান দিকে চলো রে চ্যানেল নাম সুপ্রিয় ব্লগস সুপ্রিয় ব্লগস নমস্কার তোমাদের সকলকে স্বাগত জানাই আরো একটি নতুন ভিডিওতে জগদ্ধাত্রী পূজা শুরু হয়ে গেছে আর জগদ্ধাত্রী পূজা মানে কিন্তু চন্দননগর আর চন্দননগর মানেই কিন্তু আলোর শহর তো প্রথমবারের জন্য আজকে যাচ্ছি চন্দননগরে হ্যাঁ আজকে যাচ্ছি চন্দননগরে আজ হচ্ছে সপ্তমী আর এখন হচ্ছে দুপুর 2টো বাজে তো চলো বেরিয়ে পড়ি তাড়াতাড়ি কারণ যেতে কিন্তু প্রচুর সময় লাগবে কারণ আমার বাড়ি থেকে চন্দননগর যেতে প্রায় অনেকটাই সময় লাগে প্রায় 2-3 ঘন্টা সময় লেগেই যাবে তো এখান থেকে ফার্স্টে যাব শিয়ালদা তারপরে সেখান থেকে যাব হাওড়া তারপর সেখান থেকে আবার ট্রেন ধরে মানকুন্ডু নামবো মানকুন্ডু থেকে মানে মানকুন্ডুর পরে চন্দননগর তো সেখান থেকে দেখা শুরু করব তোমাদের পুরো গাইড দিয়ে দেবো পুরো জানিয়ে দেবো কেমন হবে কি দেখছি তাছাড়া যেহেতু এত দূরে যাব তো বলতে পারছি না কতটা দেখতে পারবো তো সবকিছু তোমরা দেখতে পারো ভিডিওতে আর তোমরা কি প্যান্ডেল দেখছি ঠাকুর যা যা দেখবো সব দেখাবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আর গাইডও একটা দিয়ে দেবো আমার কাছে পুরো একটা গাইড রয়েছে মানে তোমরা কিভাবে দেখলে খুব ভালোভাবে দেখতে পারবে ঠাকুর কোনো মিস যাবে না তো সেটা লাগলে আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে পারো আর ফলো করে নিতে পারো ইনস্টাগ্রামে সেখানে আমি অনেক ভিডিও আপলোড করি রিল আপলোড করি ফটো আপলোড করি নিচে লিঙ্ক থাকবে ডেসক্রিপশানে তো চলো ভিডিও শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে আমার চ্যানেল যারা প্রথম অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল করে দাও তো চলো দেখা হচ্ছে ওখানেই পৌঁছে তো আমি এইমাত্র মানকুন্ডু স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে রাস্তা দিয়ে সোজা হেঁটে এগিয়ে চলেছি তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো জ্যোতির্মঠ পর্যন্ত যে ঠাকুরগুলো রয়েছে তো এই মুহূর্তে আমি চলে এসেছি মানকুন্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির 56তম বর্ষে দুর্গাপূজা মণ্ডপ দেখতে আর এই মুহূর্তে তোমরা যে গেটটা দেখছো এটা হচ্ছে মানকুন্ডু সার্বজনীনের গেট গেটে কিন্তু উপরে হ্যারিকেনের মতো একটা করা রয়েছে তো খুবই সুন্দর লাগছে বেশ তোমরা দেখো মানকুন্ডু সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির এবছরের ভাবনা বোধোদয় যে প্যান্ডেলটি আপনারা দেখছেন সর্বোপরি সনাতন সংস্কৃতিকে বজায় রাখতে সনাতন ভক্তিতে মা জগদ্ধাত্রী পূজা আয়োজন আমাদের যুব সমাজ শুধু নয় তার সাথে গোটা সমাজ যেন বিজ্ঞানে আবিষ্কৃত বৈদ্যুতিক মাধ্যমে আকৃষ্ট না হয়ে আমাদের দেশের কথা ভাবে আর সংস্কৃতির কথা ভাবে সচেতনতা তো এরপরে আমি চলে এসেছি মানকুন্ডুর আমরা সবাই এই জগদ্ধাত্রীর পুজোতে আমরা সবাই লাইটিং কিন্তু খুবই সুন্দর করেছে তোমরা যেটা দেখতেই পাচ্ছ औषध हारून महासप्तमी आगत सकल दर्शनार्थी के जानाई आंतरिक प्रीति शुभेच्छा और अभिनंदन। आपनारा जे महान शिल्पीरा प्रयात हयेछेन ठाकुरও কিন্তু খুবই সুন্দর। কিন্তু লাইটিং এর কাজ কিন্তু আমার এখানে দারুণ লাগলো, খুব সুন্দর করেছে। এরপরে আমি চলে এসেছি নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো দেখতে। চলো যাওয়া যাক ভিতরে। এই মুহূর্তে ঢুকছি নতুন পাড়া জগদ্ধাত্রী সঙ্গে, আর প্রচুর ভিড় সেই কারণে এখন ভিআইপি পাস নিয়ে যাচ্ছি। ভিআইপি পাস 10 টাকা করে নিল। এই হচ্ছে ভিআইপি পাস। এই মুহূর্তে এসে গেছি নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পুজোতে, তো দেখতেই পাচ্ছ। আর এখানে ভিআইপি পাস নিলাম 10 টাকা করে, তো তাড়াতাড়ি হয়ে গেল, প্রচণ্ড লাইন। আর এর আগে তো মানে মানকুন্ডু স্টেশন থেকে নামার পরে কথাই বলতে পারিনি কারণ এতটা ভিড় ছিল। হ্যাঁ একটু হয়ে গেছে, হয়ে গেছে। খুবই সুন্দর করেছে। চালাতে अरे बाबू नहीं मारते लो अले और देखो एक बार खूबी सुंदर করেছে, অসাধারণ ভিতরটা। আর প্রচন্ড ভিড় এই মুহূর্তে মানে প্যান্ডেলের মধ্যে। দেখো এদিকে ডান দিকে চলো, এখন ডান দিকে। উপরটা যাচ্ছে, দেখো খুবই সুন্দর লাগছে উপরটা। এখন ডান দিকে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো ডান দিকে। এই গৌতম গৌতম ডান দিকে চলো। Aşağıda var onun kurda. তো এরপরে আমি চলে এসেছি নিয়োগীবাগান দেখতে, মানকুণ্ডুর নিয়োগীবাগান চন্দননগর দক্ষিণে যেটা রয়েছে। তো চলো, এখানেও ভিআইপি পাস রয়েছে, তো দেখা যাক এখানে ঢুকি। নববালক সংঘ 10 টাকা করে ভিআইপি কাটতে হলো, নাহলে দেখতেই পাচ্ছ প্রচণ্ড লাইন। পূজা মণ্ডপের কাছে প্রায় পৌঁছে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করেছে। জাস্ট অসাধারণ, দূর থেকে একটু লাইটটা ওভার এক্সপোজ হয়ে গেছে, কাছ থেকে গেলে আরও সুন্দর তোমরা দেখতে পারবে। জাস্ট অসাধারণ করেছে নতুন পাড়া, খুবই সুন্দর লাগছে। তাই না, ক্যামেরা কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনে থেকে কিন্তু অসাধারণ। তোমরা অবশ্যই এসো। দেখতেই পাচ্ছ এখন বাজে প্রায় 8টা, আর কি পরিমাণে ভিড়। নিয়োগীবাগানের পরে এই মুহূর্তে চলে এসেছি সার্বজনীন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা কমিটি মহাডাঙ্গা মেন রোড বালক সংঘের পুজো দেখতে। এবছর তাদের যে ভাবনা সেটা হচ্ছে নারী শক্তি। তো চলো ভিতরে যাওয়া যাক। এবং এদের এখানে কিন্তু ভিআইপি পাস রয়েছে, কিন্তু সেটা 50 টাকা করে বলছিল, সেজন্য ভিআইপি পাস নিয়ে নর্মালি লাইন দিয়েই দেখছিলাম। তার সাথে সাথে 3 জন করে স্পেশাল এন্ট্রি, আপনি লটারি কাটবেন, আপনার সাথে আরো 2 জন আমাদের যে স্পেশাল এন্ট্রি আছে। চলো পৌঁছে গেছি বালক সংঘের পুজো মণ্ডপের সামনে। এবছরে তাদের 43তম বর্ষের জগদ্ধাত্রী পুজো মণ্ডপ খুবই সুন্দর করেছে, অসাধারণ। আর ওদের যে ভাবনা সেটাও খুবই সুন্দর, নারী শক্তি। সমস্ত রকমের কাজকর্ম যারা করেছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে পৌঁছে গেছি বালক সংঘ খুবই সুন্দর করেছে সমস্ত কাজ করেছেন মহিলারা তাই আমাদের এবারে চলো ঢোকা যাক প্রচন্ড ভিড় এখন প্রায় 8:30 বাজে আপনাদের সহযোগিতা বিজ্ঞাপনদাতা লাইট মাইক ব্যান্ডে যারা উপস্থাপন করেছেন মানব সঙ্গে পক্ষ থেকে সকল লোককে আমাদের দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করেছে প্যান্ডেল আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই প্রচন্ড ভিড় তো বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না একদম ভিতরটা কিন্তু খুবই সুন্দর করেছে এখানে প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর এবছরে বালক সংঘের থিম হচ্ছে নারী শক্তি যে উপরটাতে দেখো নারী শক্তিকে তুলে ধরা হয়েছে যত সম্ভব এগুলো বেতের কাজ করা হয়েছে বেত দিয়ে ভিতরটা কিন্তু খুবই সুন্দর লাইট দিয়ে করা হয়েছে আর ঠাকুরটা কিন্তু খুবই বড় ওয়াও দারুণ কালারফুল ভিতরটা খুবই সুন্দর বিভিন্ন ধরনের কালার দিয়ে কালারের এই দিয়ে সেটাকে সাজানো হয়েছে উপরটা কিন্তু খুবই সুন্দর লাগছে তোমরা দেখো অসাধারণ পুরো কোনো কথা হবে না জাস্ট দারুণ মানে যে পয়সা খরচ করে এত দূরে আসা দেখার জন্য প্যান্ডেল তো খুবই সুন্দর মানে দারুণ জাস্ট যে উপরটা দেখো তোমরা অসাধারণ আর উপরে বিভিন্ন ইন্দিরা গান্ধী ধরো অবনী লেখরা আরো বিভিন্ন আর এই হচ্ছে বালক সংঘের প্রতিমা খুবই সুন্দর আর বেশ বড় অসাধারণ লাগছে জাস্ট খুবই সুন্দর করেছে প্রতিমা এবং প্যান্ডেল বিশেষ করে ভিতরটা তো অসাধারণ লাগলো আমার খুবই কালারফুল আর এই জায়গাটা এরকম করেছে বালক সংঘের পরে এখন কিন্তু চলে এসেছি চারাবাগান বালক সমিতি আর এই মুহূর্তে এসে গেছি চারাবাগান বালক সংঘে সরি বালক সমিতি আগেটা ছিল বালক সংঘ এটা চারাবাগান বালক সমিতি ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর পূজা মণ্ডপ নর্মালি যেরকম পূজা মণ্ডপ হয়ে থাকে সেরকমই কিন্তু ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর করে করেছে খুবই বড় এবং অসাধারণ লাগছে আমরা একটু কাছে গিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি আমি কারণ প্রচণ্ড ভিড় রয়েছে এই মুহূর্তে আর চারাবাগান বালক সমিতির কিন্তু প্রতিমা খুব বড় আর খুবই সুন্দর চারাবাগান বালক সমিতির পর এখন চলে এসেছি সার্কাস মাঠ আর সার্কাস মাঠে পুজো মণ্ডপটা তোমরা দেখো প্রচণ্ড কিন্তু ভিড় আর কাছ থেকে দেখা যাবে দূর থেকে কিন্তু গোপরতে একটু ওভার এক্সপোজ হয়ে যায় তো চেষ্টা করবো তোমাদের কাছ থেকে দেখানোর এটাই লাস্ট দেখবো মানকুণ্ডু স্টেশন থেকে জ্যোতির মোড় পর্যন্ত যে কটা প্যান্ডেল ছিল তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম সার্কাস মাঠে যে পুজোটা প্যান্ডেলটা কিন্তু একদমই রাস্তার পাশে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ঠেলাঠেলি হচ্ছে প্যান্ডেল কিন্তু খুবই সুন্দর করেছে সার্কাস মাঠে খুবই সুন্দর করেছে দূর থেকে, কিন্তু অসাধারণ লাগছিল। দূর থেকে আমি ক্যামেরা দেখাতে পারলাম না কারণ গোপ্রোতে একটু ওভার এক্সপোজ হয়ে যায়, কিন্তু দারুণ লাগছে প্যান্ডেলটা। তোমরা অবশ্যই আসো। ভিড় দেখো কি পরিমাণে, প্রচণ্ড ভিড়, প্রচুর প্রচুর মানুষ এসেছেন দূর দূর থেকে। দেখতেই পাচ্ছ ভিতরটা কতটা সুন্দর করেছে, দারুণ লাইটিং এর কাজ করেছে। আর এখানে বলে দিচ্ছি শুধু ভিডিও করতে, ফটো না করতে। আমি একটু চেষ্টা করবো কাছ থেকে ঠাকুরটা নেওয়ার। ঠাকুর দেখে নাও, কিন্তু খুবই সুন্দর। ঠাকুর কিন্তু খুবই সুন্দর করেছে, বেশ বড় প্রতিমা, ভিতরটা খুবই সুন্দর। দেখতেই পাচ্ছ কি সুন্দর প্রতিমা। আর সাজটা দেখো, সাজটা কিন্তু অসাধারণ লাগছে, পুরো গোল্ডেন কালারের সাজ রয়েছে। দেখলেই কিন্তু খুব অসাধারণ করেছে। এটাই আমাদের শেষ প্যান্ডেল ছিল জ্যোতির্ময়ের আগে পর্যন্ত, এরপরে আমরা বেরিয়ে যাবো।